সুদর্শন হিরো শাকিল খান অমরনাথ সালমান শাহ অকাল পুরাণের পরে যার বাংলা সিনেমাতে এন্ট্রি হয়। তিনি 1997-এ আমার ঘর আমার বেশ সিনেমা দিয়ে তিনি বাংলা সিনেমাতে নাম লেখায় এবং একজন নায়ক তার লুক গ্ল্যামার এবং তার হাইট এতটা ফর্সা রীতিমতো দেখে কিন্তু বাংলা সিনেমার অডিয়েন্সরা তারা কিন্তু মানে মন্ত্রমুগ্ধ হয়ে যায় যে কী আছে এই ছেলের ভিতর। রীতিমতো 1-2 লাখ টাকার আর্টিস্ট থেকে কিন্তু বছর ঘুরতে না ঘুরতে কিন্তু তিনি কিন্তু পার সিনেমাতে 6 লাখ টাকা চার্জ করতে লাগলেন। হ্যাঁ, এতটাই অবিশ্বাস্য একটা জনপ্রিয়তার স্বর্ণ শিখরে কিন্তু পৌঁছে গিয়েছিলেন সুদর্শন হিরো শাকিল খান, অন্যদিকে শাকিব খান। নিঃসন্দেহে তিনি বাংলা সিনেমার নিঃসন্দেহে বর্তমান সময়ে সবচেয়ে বড় ব্র্যান্ড, কিন্তু তার সফলতার জার্নিটা কিন্তু অতটা ইজি ছিল না। তিনি কিন্তু শাকিল খানের মতো অত দ্রুত কিন্তু তিনি জনপ্রিয়তা পায়নি, তাকে কিন্তু ভাঙতে ভাঙতে চর্চায় চর্চিত হতে হতে আজকে কিন্তু তিনি নাম্বার 1 সুপারস্টার। আজও আমরা ইন্ডাস্ট্রিতে তাকে বিট করার মতো কাউকে আমরা রাইভাল তৈরি করতে পারিনি। যাই হোক, আপনার কি মনে একবার প্রশ্ন জাগে না যে দুইজনই কিন্তু প্রায় সমসাময়িক প্রায় একই সাথে দেখেন 1997-এ শাকিল খানের এন্ট্রি এবং 1999 দুই বছর না যেতেই যেতেই কিন্তু আমাদের বাংলা সিনেমাতে এন্ট্রি হয় শাকিব খানের প্রায় সমসাময়িক, কিন্তু তারা কেন একবারের জন্য স্ক্রিনে একসঙ্গে কাজ করেনি এই প্রশ্নটা কি আপনার মনে প্রশ্ন জাগে না? হ্যাঁ, আজকে আমি এই প্রশ্নটা ক্লিয়ার করব। ব্যাপারটা ঠিক এমন নয় যে তারা কখনো একসঙ্গে মানে কাজ করতে চায়নি। এমন একবার ঘটেছিল যে সব কিছু কমপ্লিট, আমরা এক সিনেমাতে পেতে যাচ্ছি শাকিল খান এবং শাকিব খানকে, কিন্তু কেন সিনেমাটা হলো না? তৃতীয় পক্ষের কি কোনো হাত? কেউ কি কলকাঠি নেড়েছিল? বা কেন আমরা এক সিনেমাতে শাকিল খান এবং শাকিব খানকে পেলাম না দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে? আজকে এই টপিকসই ক্লিয়ার করবো। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষায় রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। শাকিল খান এবং শাকিব খান তাদের দুইজনের গুরু যদি বাংলা সিনেমাতে যদি হিসাব করি সোহানুর রহমান সোহান, কারণ সোহানুর রহমান সোহানের হাত ধরেই কিন্তু শাকিল খান এবং শাকিব খান দুইজনের কিন্তু বাংলা সিনেমাতে এন্ট্রি হয়। 1997-এ আমার ঘর আমার বেস্ট সিনেমার মধ্য দিয়ে আসে শাকিল খান এবং শাকিব খান আসে তার 2 বছর বাদে 1999-এ অনন্ত ভালোবাসা সিনেমার মধ্য দিয়ে সোহানুর রহমান সোহানের ছবিতে। এখন কথা হচ্ছে কেন তারা একসঙ্গে কখনো কাজ করেনি। হ্যাঁ, তারা কিন্তু একটা সিনেমাতে অলরেডি কনফার্ম হয়ে গিয়েছিল, তাহলে কেন হলো না? তো এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আপনাকে একটা ব্যাপার জানতে হবে যে 1999-এ অনন্ত ভালোবাসা সিনেমার মধ্য দিয়ে সোহানুর রহমান সোহানের সঙ্গে শাকিব খানের ফার্স্ট ফিল্ম এবং এটা ছিল শাকিব খানের বাংলা সিনেমাতে ফার্স্ট ফিল্ম। তাহলে কেন সোহানুর রহমান সোহানের পরের সিনেমাতে শাকিব খানের দীর্ঘ 8 বছর লাগলো? এরপরে 2007 সালে কিন্তু কথা দাও সাথী হবে সিনেমাতে আমরা সোহানুর রহমান সোহানকে সোহানের সিনেমাতে শাকিব খানকে পেয়েছিলাম, তাহলে এই 8 বছর কেন আমরা একসঙ্গে গুরু শিষ্যকে পেলাম না? এই প্রশ্নের উত্তরে আগে আপনাকে যেতে হবে, কারণ এই উত্তরের সঙ্গেই কিন্তু জড়িয়ে আছে যে কেন শাকিল খান এবং শাকিব খান তারা দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে একসঙ্গে আমরা স্ক্রিনে তাদেরকে পেলাম না। যাই হোক, অনেকেরই কিন্তু একটা প্রশ্ন ছিল যে সোহানুর রহমান সোহান কেন, তিনি এক্স্যাক্টলি তার সঙ্গে আসলে শাকিব খানের এত দূর যাওয়া লাগলো যে 8 বছরে যে আপনার মতো একজন ডিরেক্টরের প্রথম সিনেমাতে আমরা মানে শাকিব খানের প্রথম সিনেমাতে আপনার সঙ্গে পেলাম, তাহলে কেন এত পরে শাকিব খানকে পেলাম? তখনই কিন্তু তিনি একটা ব্যাপার ক্লিয়ার করেন যে আমরা জানি সোহানুর রহমান সোহান পরিচালিত এবং প্রযোজিত একটা সিনেমা বলো না ভালোবাসি, যেটা আমরা কমপ্লিট সবাই জানি, যে সিনেমার কাজ কিন্তু 2001 সালে শুরু হয় এবং সিনেমাটা কিন্তু শেষ হতে হতে রিলিজ পেতে পেতে কিন্তু 2005 সাল লেগে যায়। কিন্তু আপনি কি জানেন ইনিশিয়ালি কিন্তু এই সিনেমাতে ফেরদৌসের ক্যারেক্টারের জন্য কিন্তু ইনিশিয়ালি কিন্তু অ্যাপ্রোচ করা হয় শাকিব খানকে। তাহলে কি হলো? তবে কিন্তু আমরা পেতে যেতাম শাকিব খান এবং শাকিল খানকে কিন্তু একসঙ্গে পেয়ে যেতাম, কেন হলো না? হ্যাঁ, শাকিলকে যখন সোহানুর রহমান সোহান 2001 সালে সিনেমার জন্য অ্যাপ্রোচ করে তখন কিন্তু শাকিল তো স্পটেই না বলে দেয়। এখন আপনাকে জানতে হবে যে এর পিছনে কার হাত, এর পিছনে কি কোনো কলকাঠি আছে? তো দেখেন, শাকিব খান ইনিশিয়ালি কেন এই সিনেমাটাতে না করে দেয় তাহলে এর উত্তর জানতে হলে কিন্তু আপনাকে 2টা প্রশ্নের গণ্ডি কিন্তু পেরোতে হবে। তো একটা প্রশ্ন হচ্ছে যে হয়তো শাকিব খানের হাতে তখন অনেক কাজ ছিল, তার প্রচণ্ড কড়া শিডিউল ছিল যার কারণে তিনি এই সিনেমাতে কাজ করতে পারেনি। এখন এই প্রশ্নটা যদি আপনি একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে যদি খোঁজেন তাহলে কিন্তু শাকিব খানের তখন কিন্তু ইন্ডাস্ট্রিতে এতটা ভালো পজিশন ছিল না যে তিনি সোহানুর রহমান সোহানের মতো একজন নির্মাতার কাজ তিনি ছেড়ে দেবেন। হ্যাঁ, এখানে আরও একটা প্রশ্ন, এখানে মেইন যে প্রশ্নটা হচ্ছে মানে আরও যে ব্যাপারটা মানে আমরা অ্যানালাইসিস করে পারলাম যে সেটা হচ্ছে পপি। পপির সঙ্গে আমরা জানি যে শাকিল খানের তখন একটা টান পোড়ন চলছে এবং পপির সঙ্গে কিন্তু শাকিব খানের তখন দুর্দান্ত বন্ধুত্ব, দুর্দান্ত কেমিস্ট্রি তাদের। পপি কিন্তু অনেক সিনেমাতে কিন্তু শাকিব খানকে তখন রিকমেন্ড করতো যার কারণে তাদের ভিতর কিন্তু একটা বোঝাপড়া কিন্তু 1998 থেকেই কিন্তু পপি এবং শাকিব খান তাদের ভিতর কিন্তু একটা বোঝাপড়া কিন্তু হয়ে যায়। যাই হোক, ফাইনালি এই কারণে কিন্তু বলো না ভালোবাসি সিনেমাতে আমরা আর একসঙ্গে শাকিল খান এবং শাকিব খানকে স্ক্রিনে দেখতে পেলাম না। হয়তো পপির সঙ্গে শাকিল খানের ঝামেলা ছিল, তো যার কারণে হয়তো শাকিব খানকে কোনো না কোনো কারণে অ্যাপ্রোচ বা কোনো কারণে হয়তো শাকিব খান এই সিনেমাতে কাজ করেনি। তো কাজ করেনি
যেহেতু শাকিব খান করেনি, সোনু রহমান সোহানের মতো একজন নির্মাতার কাজ, তাহলে কিন্তু আমাদের মনে কিন্তু এই দুইটা প্রশ্ন কিন্তু ঘুরপাক খেয়ে আসবে যে এই দুইটা কারণের যে কোনো একটা কারণ হয়তো শাকিব খান নিজে যদি কখনো এই ব্যাপারটা ক্লিয়ার না করে তাহলে কিন্তু আমরা কোনোদিন ব্যাপারটা জানতে পারবো না। কিন্তু আমাদের অ্যানালাইসিস থেকে কিন্তু আমরা এই দুইটা কারণে কিন্তু আমরা আপাতত খাড়া করতে পারি। তো আপনি জানলে রীতিমতো আরো একটা ব্যাপার অবাক হবেন যে এই বলো না ভালোবাসি সিনেমার নাম কিন্তু ইনিশিয়ালি 2001 সালে কিন্তু ইনিশিয়ালি কিন্তু রাখা হয় হৃদয়ের বাদশা, এবং যেখানে কিন্তু শাকিল খানও প্রডিউসার ছিলেন। এই সিনেমার কিন্তু হাফ প্রডিউসার শাকিল খান এবং হাফ প্রডিউসার কিন্তু হচ্ছে সোনু রহমান সোহান। কিন্তু 2005 সালে যখন সিনেমাটা রিলিজ পায় তখন কিন্তু শাবনুরও ঠিকঠাক মতো কিন্তু আগে মানে ডেট দিতে পারে না, অনেক জোড়াতালি দিয়ে কিন্তু এই সিনেমাটা কিন্তু পরবর্তীতে যখন রিলিজ দেওয়া হয় তখন কিন্তু সিনেমাটা আর সাকসেসফুল হয় না। সিনেমার নাম ইনিশিয়ালি হৃদয়ের বাচ্চা দিয়ে মহরত করা হলেও কিন্তু সিনেমাটা যখন রিলিজ পায় তখন কিন্তু সিনেমাটার নাম বলো না ভালোবাসি দেওয়া হয়, এবং তখন কিন্তু আমরা দেখেছি সিনেমাটা যদি দেখি তাহলে কিন্তু এখানে ফেরদৌস এবং শাকিল খান, তো এই দুইজনের নায়িকা কিন্তু ছিলেন, ফেরদৌসের নায়িকা ছিলেন পূর্ণিমা এবং শাকিল খানের নায়িকা কিন্তু ছিলেন এই সিনেমাতে শাবনূর। তো আমরা কিন্তু ফেরদৌসওয়ালা রোলের জন্য কিন্তু আমরা মানে পেতে পারতাম আমরা কিন্তু শাকিব খানকে, পরবর্তীতে কিন্তু আর হলো না। যদিও ফেরদৌস এবং শাকিল খানকে কিন্তু আমরা জীবন চাবি সিনেমাতে দেখেছি কিন্তু আমরা কখনো একসঙ্গে কিন্তু স্ক্রিনে শাকিব খান এবং শাকিল খানকে দেখিনি। তো ইনিশিয়ালি এইটা হচ্ছে কারণ যে যার ফলে আমরা কখনো স্ক্রিনে একসঙ্গে আর পরবর্তীতে দেখতে পেলাম না শাকিব খান এবং শাকিল খানকে। তো এই সিনেমাটা কিন্তু অলরেডি কনফার্ম হয়ে যাচ্ছিল, শাকিব খান যদি একবার হ্যাঁ বলে দিত তাহলে কিন্তু আমরা স্ক্রিনে পেতে যেতাম, পেতে পারতাম শাকিল খান এবং শাকিব খানকে, কিন্তু ইনিশিয়ালি হয়নি। তো ছবিটা যখন রিলিজ পায় ছবিটার প্রত্যেকটা গান কিন্তু তৎকালীন সময় ধরে তুমুল জনপ্রিয়তা পায়, বিশেষ করে এমন একটা দিন নাই এমন একটা রাত নাই তোমার কথা ভাবে নিয়ে মন, তুমি ছাড়া বাঁচে না জীবন, কিংবা এই মন তোমার জন্য এই প্রাণ তোমার জন্য ও প্রাণ পিয়াসী তুমি একবার একবার বলো ভালোবাসি। তো এভি সংসার চার বছর কিন্তু সিনেমাটা তখন আর সফলতা পায়নি, এটা সাকসেসফুল সিনেমা ছিল না। তো যাই হোক, এক্স্যাক্টলি এইটা ছিল যে পেছনের গল্প যে কেন একটা কাজ হতে যেও আমরা শাকিল খান এবং শাকিব খানকে একসঙ্গে পেলাম না। তো ভিউয়ার্স, এই সিনেমাটা যদি 2001 সালের দিকে যদি রিলিজ পেত এবং এই সিনেমাতে যদি আমরা শাকিব খান এবং শাকিল খানকে একসঙ্গে পেতাম, মানে ফেরদৌসের জায়গায় যদি আমরা শাকিব খানকে পেতাম, তাহলে ব্যাপারটা কেমন হতো অবশ্যই আপনারা কমেন্টস করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।